কখনো কি আসলে তাহলে অভিনয় ছাড়া অন্য কিছু করার কথা মানে ভাবেনিনি? আমি জানি যে ছোট আপনার অভিনয় শুরুটাই হয়েছিল যে স্কুল থিয়েটারে, তারপর তো নাট্যকেন্দ্রের সাথে যোগাযোগ, তারপর টিভি নাটক খুবার্লি এজ থেকে সবসময় অভিনয়ের সাথেই ছিলেন। কখনো কি এটা ভেবেছিলেন যদি অভিনেতা হওয়া না হয় তাহলে জীবনটা কিভাবে সাজাবেন? না, আমি আসলে কখনোই আমার ভাবা হয় না, এটা আসলেই ভাবা হয় না কিছুই ভাবে, এবং অভিনয় আবার অভিনয়টা যে পেশা হবে সেটাও ভাবা হয় নাই। আচ্ছা, সেটা মুশকিলের জায়গা কিন্তু, কারণ আমি যখন থিয়েটার করা শুরু করি তখন আমার জন্য একটি চাকরি খুব জরুরি ছিল, অবশ্যই খুবই জরুরি ছিল, কিন্তু ওই হয়তো অমুক জায়গায় একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যেতে হবে সেটা আমি ভাবতে পারতাম না আসলে, কারণ হচ্ছে আমি চাকরি করতে গেলেই হবে কি, ওটা তো আর 9টা 5টায় সীমাবদ্ধ থাকে না, এটা 7টা হয়ে যাবে, 8টা হয়ে যাবে, 10টাও হয়ে যেতে পারে, তখন আমি থিয়েটারটা করতে পারবো না। এই যে থিয়েটারটা আমি করতে পারবো না সেটা আমি ভাবতেই পারতাম না। অথচ ওই সময় ওই থিয়েটার করার চেয়েও চাকরি করাটা অনেক বেশি জরুরি ছিল, জীবনের প্রয়োজন, কিছু করার নেই, আমাকে থিয়েটারটাই করতে হয়েছে। ওয়াও, অ্যাজ আই লাভ ইট। হ্যাঁ, ইউ আর বর্ন অ্যাক্টর, জন্মই হয়েছে একজন অভিনেতা হওয়ার জন্য, সম্ভবত এটাই, সম্ভবত না, আই এম প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। নতুন আর কি কি কাজ, কয়েকটা কাজের কথা আমাকে বলছিলেন যেগুলো শুটিং হচ্ছে। এই শুটিং মানে কালকে পরশুদিন যাব হচ্ছে অমিতাভ ভাইয়ের একটা, অমিতাভ রেজা ওনার একটা কাজ করার জন্য, বোহেমিয়ান করা নামে। এই কাজটা বহু আগে হওয়ার কথা ছিল, মানে না হলেও 5-7 বছর আগে তো অবশ্যই। আচ্ছা, তো হয়নি, এখন এটা হচ্ছে, এটা শুটে যাব। আর নুহাসের সঙ্গে একটা কাজ করলাম, এটা চরকিতে যাবে, এটা খুব চমৎকার একটা কাজ, পেট কাটা সহ 2 সম্ভব। এই গট দ্য নিউজ, এটা এটা তুমি একটু, আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি একটু দেখো। আমি তো অবশ্যই, আমি বিশাল ভক্ত পেট কাটা স, প্রথম যেটা মানে যেটা এখন আছে আর কি, পেট কাটা স 1-এর আমি বিশাল ভক্ত। এত অন্যরকম একটা কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা একটা নতুন সংযোজন একেবারে, নুহাস যেটা করেছেন। আর এখন পেট কাটা, আমি যখন শুনেছি, আমি এর আগেই শুনেছি আপনার, আপনি এখন তো জানেন পেট কাটা স 2 প্রথম কাজ নুহাস, আমি ভীষণ ভীষণ খুবই আনন্দিত হয়েছে এটা শুনে, এবং আমার কাছে আমার প্রত্যাশার পারদ অনেক উঁচুতে, কিন্তু একই সাথে ভয় কাজ করছে যে পেট কাটা স এত ভালো হয়েছে, পেট কাটা স 2 কি সেই আশা মেটাতে পারবে মানুষের নাকি ছাড়িয়ে যাবে? আমি আমার কাছে একটা জিনিস মনে হয়, এটা প্রমথ চৌধুরীর একটা প্রবন্ধ পড়েছিলাম যে আনন্দ সংক্রামক, নিজে আনন্দিত হওয়াটা জরুরি। আমি যদি আমার ক্রিয়েশন নিয়ে আনন্দিত হই, আমি যদি আগে থেকেই চিন্তা করি যে আমি এইটা তৈরি করছি অমুকের জন্য, অমুক পছন্দ করবে কিনা, তাহলে অমুকের ধরন অনুযায়ী করি, তখন আমার মনটা আসলে বেরিয়ে গেল, বাজারে চলে গেল মনটা। আর যখন আমি আমার আনন্দের জন্য একটা জিনিস তৈরি করব, তখন সেই আনন্দটা সংক্রামিত হবে, ছড়াবে সবার মধ্যে, যে কাজটা করতে গিয়ে সেই আনন্দ আমার হয়েছে।